শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর একটি দিন কাটবে এই প্রত্যাশা নিয়েই আমরা আমাদের প্রতিদিনের আয়োজন শুরু করি এবং রাঙা সকাল অনুষ্ঠানে আমাদের সঙ্গে সফল অতিথি থাকে, সেই সাথে দ্বিতীয় ঘন্টায় সঙ্গীত আয়োজন থাকে, তেমনটাই আজ থাকছে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি লাবণ্য, কিবরিয়াও আছি। শুভ সকাল আমাদের সবার পক্ষ থেকে, ভালো থাকুন এবং ভালো রাখুন চারপাশ, এই শুভকামনা জানিয়ে শুরু করছি। সকাল মানেই রাঙা সকাল। মাছরাঙা টেলিভিশন যারা নিয়মিত দেখেন তারা নিশ্চয়ই জানেন, আর আমাদের এই সকালটাকে যারা রাঙায় তারা আসলে রাঙা মানুষ, কারণ বিভিন্ন অঙ্গনে তারা কাজ করে চলেছেন এবং তাদের কথা, তাদের জীবন কথা, তাদের কাছ থেকে মূল্যবান বক্তব্য, এগুলো আমাদেরকে অনুপ্রাণিত করে। তো আজকে আমাদের সকালটা অনেকখানি কাব্যময়, কারণ আমাদের সঙ্গে প্রথম ঘন্টায় যিনি আছেন তিনি কবি মাকিদ হায়দার। চলুন তাকে আমরা শুভ সকাল জানাই। শুভ সকাল। শুভ সকাল, কেমন আছেন? আমি সবসময় ভালো থাকি। এটা খুবই ভালো ব্যাপার সবসময় ভালো থাকা, কিন্তু চারপাশের যে অবস্থা সেটা তো আমাদেরকে অনেকখানি আতঙ্কিত করে ফেলে, বিশেষ করে করোনা, তারপরে এক এক ধরনের বয়স, বয়সটাও একটা অনেক বড় ফ্যাক্ট। তো এগুলো চিন্তা আসে না কবি মনে? এগুলো চিন্তা আসে না? বয়স কোনো ফ্যাক্টর না। আপনি যদি ভাবেন যে আপনার বয়স 22 বছর তাহলে 22ই থাকবে। আচ্ছা, লাবণ্য যদি ভাবে যে আমার 22-42 বছর তাহলে ওর 42ই হয়ে যাবে। আর চারিদিকের যে অবস্থা, সমগ্র পৃথিবীর ময়, করোনা তো শুধু আমাদের দেশে না, পুরো বিশ্বে, দেশের বাইরেও, সেটা সমগ্র পৃথিবী ব্যাপী। তার ভেতরে যে আমি বা আপনি যে বা ও ভালো আছে, এটা তো আল্লাহর কাছে হাজার শুকর, আর কিচ্ছু না। একদমই ঠিক বলেছেন। আমরা বিশ্বাস করি যে প্রত্যেকটা মানুষের জন্যই তার পরিবার হচ্ছে প্রথম প্রতিষ্ঠান যেখান থেকে মানুষ অনেক কিছু শেখে, এবং মানুষ জীবনের যে পর্যায়েই যাক না কেন এই পারিবারিক শিক্ষাটা সে কিন্তু সারাটা জীবন জুড়েই এটা ক্যারি করে। তো আপনার পরিবারের গল্প আমরা শুনতে চাই, কেমন ছিল পরিবার, পরিবারের ধরন, মজার কোনো গল্প, যে কোনো কিছু হতে পারে। ইতিপূর্বে মাছরাঙা টেলিভিশনে ভূতের গল্প বলেছিলাম, মধ্যরাতের ট্রেন সম্ভবত। এত সারা পেয়েছিলাম সমগ্র বাংলাদেশ থেকে, বিশেষত যারা আমার মোবাইল নাম্বার জানেন বা ল্যান্ডফোন নাম্বার জানেন। তা এখন হলো আপনি যেটা বলেছেন, আমাদের বাড়ি সীমানা হচ্ছে 50 বিঘার উপরে। আচ্ছা, 50 বিঘা, তার ভেতরে 3টা পুকুর, বাড়ির ভেতরে কুয়ো, বাড়ির সামনে পানির কল, চাপ কল যাকে বলা হয়। জি জি। আচ্ছা, আর বাড়িটার বয়স হচ্ছে 122 বছর। ও, পুরাতন দোতলা বাড়ি। এটা কি এখনো আছে? হ্যাঁ, ওটা ঐতিহ্য হিসেবে আমরা রাখছি, ইচ্ছে করলে ভেঙে দিতে পারতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু সেটা করা যাবে না, যেহেতু পুকুর, এবং পুকুরটা পেছনের দিকে, হ্যাঁ, আর বাড়িটা হচ্ছে সামনের দিকে, আর সুজানগর রাস্তা, আমার বাড়ি কিন্তু পাবনা শহরে। আচ্ছা আচ্ছা, বুঝলেন, সুজানগর রাস্তা যেটা সেটা আমার বাড়ির উপর দিয়ে, ওটা এখন আমরা নামকরণ করিয়েছি জিয়া হায়দার রোড। আচ্ছা আচ্ছা। এটা 2012 সাল থেকে গভর্নমেন্টের পারমিশন নিয়ে। আমার বাবা ছিলেন মূলত ব্রিটিশ সরকারের রেলের কর্মচারী মুসলিম কোটায়। আচ্ছা আচ্ছা। উনি তৎকালীন নন ম্যাট্রিক, নন এন্ট্রেন্স যাকে বলা হতো, বা নন ম্যাট্রিকই যাই বলি। আচ্ছা, আর আমার মায়ের বিদ্যা ছিল ক্লাস 3-4 পর্যন্ত। আচ্ছা, আমার মাতামহ বা নানা যাই বলি না কেন, উনি ছিলেন পাবনা আলিয়া মাদ্রাসার শিক্ষক। আচ্ছা, আর আমার দাদা যিনি পিতামহ, তিনি ছিলেন পাবনা জসকোটের চাকুরে, সব ব্রিটিশ আমলের ব্যাপার স্যাপার, বুঝলেন। এখন এই দুই পরিবারের যে আবহটা, শিক্ষার যে বিষয়টা আপনি বললেন, শিক্ষাটা ওই নানার দিক থেকে কিন্তু বেশি। আচ্ছা, পরবর্তী পর্যায়ে বাবাকে যখন কলকাতা থেকে ট্রান্সফার করেছিল দক্ষিণ ভারতের একটা জায়গায়, আর মুসলিম কোটা চাকরি পাইছে, তো উনি বললেন আমি যাব না। তা ব্রিটিশ সরকার বললো যে তোমার চাকরির দরকার নেই, তো যথারীতি, তা উনি অভিমান করে চাকরি ছেড়ে দিলেন। চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা করা শুরু করলেন, ব্যবসা করতে করতে টোটাল 7টা ইটের ভাটা দিলেন, পাগ মিল দিলেন, এ করলেন সে করলেন, এবং এক কথায় সেই সময়কার 1 নম্বর ধনী ছিলেন আমার পিতা, শেখ মোহাম্মদ হাকিমউদ্দিন নাম। আচ্ছা আচ্ছা, পাবনার মধ্যে, পাবনার, বুঝলেন। আর মেজর চাচা যিনি ছিলেন,
তার শখ ছিল কলকাতা মোহামেডান আর এই আরেকটা কি ইস্ট বেঙ্গলের খেলা বা মোহনবাগান ইস্ট বেঙ্গলের খেলা যেদিন হতো উনি তার চার দিন আগে কলকাতায় চলে যেতেন পার্ক স্ট্রিটে বাবার একটা বাড়িও ছিল এয়ারপোর্টের দমদম এয়ারপোর্টের পেছনে বাবার পাঁচ কাঠা জলা ভূমি কেনা ছিল এটা বাবার কাছ থেকে শোনা তা 46-এর রায়টের সময় আমার প্রাণে বেঁচে যায় ট্রেনে কোনো রকম করে উঠছে তখনই অ্যাটাকটা হয়েছে তখনকার 46-এ আচ্ছা সেই ক্ষেত্র থেকে উনি কোনো রকম করে ঈশ্বর দিতে আসতে পারছিলেন আর ছোট চাচা বেঁচে গেলেন যে ওনার কিছু হিন্দু বন্ধু ছিলেন এবং উনি খুব ভালো নাটক লিখতেন এবং নাটক করতেন আচ্ছা কলকাতার বিভিন্ন মঞ্চে জনৈক হিন্দু ভদ্রলোক তার বাড়ি পাবনায় ওনাকে নিয়ে যায় বলছে যে কাশেম তুমি আমার বাড়িতে থাকো তবে মুসলমান নাম কিন্তু বলতে পারবে না এখন প্রাণের ভয় ঠিক আছে হ্যাঁ তো এই করতে করতে আমার তো দাদিমা যিনি তিনি তো ছোট ছেলের জন্য কান্নাকাটি করে তো অবস্থা একদম খারাপ সে ছেলে বোধহয় মেরেই ফেলছে প্রায় মাসখানেক পরে উনি কলকাতা থেকে তখন ফিরছে ফেরার পরে আমাদের পারিবারিক ঐতিহ্য অনুসারে মিলাদ মহপিল টপিল ইত্যাদি ইত্যাদি যা হয়েছে হয়ে গেছে এখন লেখাপড়া আমাদের অগ্রজ সবার বর্বর যিনি তিনি ছিলেন হচ্ছে আপনার গার্লস স্কুলের ছাত্রী সুচিত্রা সেনের সহপাঠিনী আচ্ছা 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 বুঝলাম আচ্ছা মেজ আপা আর একটু ছোট ছিলেন তিন নম্বর আপা তিনি তখন ক্লাস টু বা থ্রিতে পড়তেন যাই হোক এই যে লেখাপড়া যে ধারাবাহিকতাটা আর আমাদের পাবনা শহরের ভেতরে একটা বাড়ি দোতলা বাড়ি আর শহরতলিতে এখন যেটা আমরা থাকি বুঝলেন ওটা মিউনিসিপ্যালিটির ভেতরে ঢুকে পড়েছে তা এই আবহাওয়াতে মানুষ হওয়া 1932 সালে আমার ছোট চাচা গ্রামোফোন কিনে নিয়ে আসছিলেন বাবা হারমোনিয়াম কিনেছেন আবার ছোট চাচা সেতার কিনেছেন এই 32-34-এর ভেতরে পারিবারিকভাবে যেটা ছিল 1971 সালে সমস্ত লুটপাট হয়ে গেছে গ্রামোফোনটাও নিয়ে গেল বন্দুক দোতলা ছিল দোনালা বন্দুক ছিল সেটাও নিয়ে গেছে আচ্ছা বললেন যা হয় সেই 1971 সালের ঘটনা তো আপনারা আপনারা দুজন নিশ্চয়ই জানেন না নিশ্চয়ই জানি না শুনে 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 এখন এই যে পারিবারিক আবহাওয়া থেকে মানুষ আমার বড় ভাই জিয়াহেদার 1936 সালের 8ই নভেম্বরে জন্মগ্রহণ করেন আচ্ছা আচ্ছা এবং 1952 সালে আমাদের পরিবারের প্রথম ম্যাট্রিক পাস তারপরে উনি অনার্স করেছেন মাস্টার্স করেছেন ডায়াগনোস্টিক থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন বাংলা ডিপার্টমেন্টে এবং বাংলাদেশের প্রথম ব্যক্তি তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রথম ব্যক্তি যিনি 1966 সালে হাওয়াই ইউনিভার্সিটিতে গিয়েছিলেন নাটকে উচ্চতর শিক্ষা লাভ করতে এবং 1968 সালে 3 বছর থাকার পরে লস অ্যাঞ্জেলস ইউনিভার্সিটি হাওয়াই ইউনিভার্সিটি আর একটা কোন ইউনিভার্সিটি টোটাল 3টাতেই উনি লেখাপড়া করেছেন আচ্ছা ওখান থেকে ফিরে আসার পরে নাগরিক নাট্য সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা জিয়াহেদার আচ্ছা সবাই চেনেন ওনাকে বুঝলেন জি আমরা এখান থেকে গল্পটা নিয়ে আরো সামনের দিকে আগাই বাবার কথা আপনি বলছিলেন এরকম বাবার ব্যবসায়ী বাবার আপনারা হয়ে গেলেন সব সংস্কৃত মানা কিভাবে এটা হলো এগুলো আমরা আমাদের অনেক কিছুই জানার আছে তবে তার আগে আপনার সম্পর্কে একটু ছোট করে দর্শকদের জানাই তারপরে আবারও গল্পটা শুনবো আমরা মাকিদ হায়দার একজন সুপরিচিত কবি কবিতার পাশাপাশি কথা সাহিত্যেও তিনি স্বাতন্ত্র্যের পরিচয় দিয়েছেন দুই অগ্রজ জিয়া হায়দার এবং রশিদ হায়দারের অনুপ্রেরণায় স্কুল জীবনে লেখালেখির সূচনা তার রোদে ভিজে বাড়ি ফেরা যে আমাকে দুঃখ দিল সে যেন আজ সুখেই থাকে রবীন্দ্রনাথ নদীগুলা কফিনের লোকটি প্রিয় রোকান আলী পাকশির লোকাল এক্সপ্রেস প্রভৃতি কবিতার গ্রন্থসমূহ আলোচিত এবং পাঠকপ্রিয়তা পেয়েছে বাংলা কবিতায় বিশেষ অবদানের জন্য বাংলা একাডেমি প্রদত্ত বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2019-এ ভূষিত হন তিনি
ছোটবেলার গল্পে ছিলাম স্যার, আপনার জীবনের অনেক অনেক গল্প রয়েছে আসলে, যতটুকু পারি আজ শুনবার চেষ্টা করব। তো যেটা শুনছিলাম এবং আমি একটা বিষয়ে জানি, আপনার অনেকগুলো ডাক নাম রয়েছে এবং একটি রয়েছে বোধহয় লোয়া ভাই, একটু গল্পগুলো শুনব। ব্যাপারটা হচ্ছে আমাদের একটু সময় বেশি লাগবে, আমার হচ্ছে তিনটা মা। আচ্ছা, প্রথম মা 6 মাসের বাচ্চা রেখে মারা যায়। ও আচ্ছা। দ্বিতীয় মা হচ্ছে আমার, আমার মায়ের 8 3 বোন 5 ভাই আমরা। আচ্ছা, মা মারা যায়। তৃতীয় মায়ের হচ্ছে 2 ছেলে 3 মেয়ে। তো বড় ছেলে সে বেসিক্যালি ইঞ্জিনিয়ার, কিন্তু সে ওই কবিতা টবিতার ভেতরে নেই, ও তো হার্ড লাইন আসলে। আর আরিফ হায়দার যিনি শিল্পকলা একাডেমিতে ছিলেন, উনি এখন রাজশাহী ইউনিভার্সিটির অধ্যাপক। এটা হচ্ছে একটা পার্ট। আর একটা পার্ট হচ্ছে যে এই যে ধারাবাহিকতার কথা বলছেন আপনারা, তাই না? সেই ধারাবাহিকতার প্রধান কারণ হচ্ছে যে আমার মা সবসময় দেখতাম অবসর পেলে রবীন্দ্রনাথ পড়তেন, বুঝলেন, এই চোখের বালি বলেন, গোরা বলেন, নৌকাডুবি বলেন। আমরা মাকে বলতাম এসব বই তুমি পড়ো কি জন্যে, তোরা বড় হব বুঝবি, বুঝলেন। এবং চোখের বালি পড়ে মানে ক্লাস 3-4-এর বিদ্যা অনেক সময় যুক্ত শব্দ বেঁধে যেত, পারতেন না, যেটা আমাদের মালিবাগের ভাড়া বাসায় তখন থাকতাম। যাই হোক, তা আমার রশিদ ভাইকে বলতে এই দুলাল দেখতো, রোকন রে দিয়ে কিছু হবে না, রোকন মানে আমি, বুঝলেন। আর পারিবারিকভাবে লোয়া ভাই, আমি হচ্ছে সমস্ত ভাই বোনের চাচাতো ভাই বোন মিলায় প্রায় 20 জন, ওর ভিতরে 3 নম্বর হচ্ছে আমি। আচ্ছা আচ্ছা, বুঝলেন। তো এখন অ্যাকচুয়ালি শব্দটা হচ্ছে নোয়া। আচ্ছা, বাংলা যে মূল অভিধান, অভিধানে নোয়া, লোয়া কোনো শব্দ নেই, কিন্তু পাবনার আঞ্চলিক ভাষায় লোয়া ভাই বলা হয়। আচ্ছা, রোকন ভাই একটা। আচ্ছা, আর আমার অনেকগুলো আরও যেটা বলছিলেন, খেপানো ছিল, লাল গাই, কুত্তা ভানু। পরিবারের গল্প আমরা শুনছিলাম এবং বুঝতেই পারছিলাম যে এমন একটা পরিবার যেটা একটা মেলার মতো, একেবারে ভাই বোন সবাই মিলে একেবারে অন্যরকম, এরকম একটা যৌথ পরিবার বা এত মানুষের পরিবারের মধ্যে আলাদা একটা মজাও আছে না, সবার সাথে শেয়ারিং, বন্ডেজ, কেয়ারিং, এই বিষয়গুলো অনেক বোধহয় খুব ভালোভাবে গ্রো করে। তো আমি বাবার কথা জানতে চাচ্ছিলাম যে বাবা আপনি জন্মের পরপর কী দেখেছেন, বাবা একেবারে পুরো দস্তুর ব্যবসায়ী। পুরো দস্তুর মানে কি, আমার যতদূর মনে পড়ে যে বড় বড় কন্ট্রাক্টগুলো, সেই ডিভিশনের যত বড় বড় কন্ট্রাক্ট বাবাকে দিতেন, তার প্রধান কারণটা হচ্ছে তখন তো উৎকোচের এরকম রমরমা ব্যবসা ছিল না, বুঝলেন। হয়তো আপনি আমাকে খুশি হয়ে 1,000 টাকা দিলেন, সেটা আলাদা কথা, কিন্তু আপনাকে যে 50,000 টাকা দিতেই হবে তা কিন্তু না, বুঝলাম। যাই হোক, তা আমাকে একবার বাবা বললেন যে উল্লাপাড়া তোকে যেতে হবে, আমি তোর ক্লাস 7-এ পড়ি সম্ভবত পাবনা জেলা স্কুলে। তা আমি বললাম যে কেন, বলে যে ওইখানে ফুড গো ডাউন করতেছে। আচ্ছা, আপনার পাবনার ডায়ালেক্টে বললে তো অসুবিধা হবে না। না না, কোনো সমস্যা নাই, বুঝি আমরা, বলেন। হ্যাঁ, তা বাবা বললেন যে তুই উল্লাপাড়া যা। তা আমি বললাম কে যাবো, তা বললো যে এখানে 1200 কি 1500 টাকা আছে, নিয়ে যায় কালু মিস্ত্রিক দিয়ে দিবি। তা আমার তো খুব মনে আনন্দ, ট্রেনে যাব, ট্রেনে আসব পাবনা থেকে, পাবনা শহর থেকে ঈশ্বরদী জাতি লাগতো আপনার 1 ঘন্টা 1.5 ঘন্টা 16 মাইল রাস্তা। আচ্ছা, প্রত্যেক জায়গাটায় স্টপেজ দেবে। তারপরে আছে গেলাম, যাওয়ার পরে কালু মিস্ত্রি দেখি কি সে দাঁড়া আছে স্টেশনে, তা আমার কলে এরকম এদিকে, তা ঠিক আছে। তাকে আমরা নানা করতাম, বয়সের সিনিয়র ছিল তো, তবে নানা কী আছে ক চল আমার সঙ্গে। তা উঠলাম ঘোড়া গাড়িতে, ঘোড়া গাড়িতে উঠে মনে করেন এখান থেকে এই মাছরাঙা টিভি থেকে গেলাম হচ্ছে হলো স্টেডিয়াম পর্যন্ত, ঢাকা স্টেডিয়াম পর্যন্ত। এই নানা বিভিন্ন গল্প করতেছে, তার ছোটোকালের গল্প, সে বড় হলো কেন, সে রাজমিস্ত্রি হলো, এইসব গল্প টল্প হলো। তারপরে
আমি কিছু সেই উপলক্ষে মুরগি দবে করছে বুঝছেন আচ্ছা ঠিকাদার সাহেবের আইছে তো এখন মুরগি টুগে খেলাম টাকা দিলাম পরের দিন ট্রেনে টিকিট কাটি দিলাম পাবনা চলে আসলাম এই হচ্ছে জীবনের প্রথম পাবনার বাইরে যাওয়া আচ্ছা বুঝছেন তারপরে ছোট চাচা চাকরি করতেন আপনার এতে সেটল হাউজিং অ্যান্ড সেটেলমেন্টে পরবর্তী ওনাকে ট্রান্সফার করলেন হচ্ছে ভূমি মন্ত্রণালয়ে সেখান থেকে ওনাকে পোস্টিং দিল লাহিড়ি মোহনপুর লাহিড়ি মোহনপুর যায় দেখি বুঝছেন দুধের একটা ফ্যাক্টরি আছে সমস্ত বাগাবাড়ি টাগাবাড়ি যা আছে সব এলাকা সদপুরের সব এলাকার দুধ এনে ওনে ঢালে একটা বিশাল মেশিন ঢালে ওইটা কী করে কী করে কী করে একদিক দিয়ে ঘি হয়ে যাচ্ছে একদিক দিয়ে দুধ বাইর হয়ে যাচ্ছে বুঝছেন আমি আল্লাহ এটা কি ঢালতে যাই কিন্তু উপর থেকে মানে বার্নিংটা হচ্ছে ইন্টারনাল আচ্ছা দেখলাম আমি দাঁড়ায় আছি তো একটা লোক ছিল তার নাম হচ্ছে সুরুজ মিয়া মনে আছে লোকটা লম্বা তা সে বলে ঘি খাবো তা আমি হ্যাঁ খাবো কাঁচা ঘি তা খানিক দিলে সাইডে খাই দেখলাম আরে খুব মজা তো তা আমি বললাম আর একটু দেওয়া যায় না হ্যাঁ দেওয়া যায় কিন্তু পেট যে খারাপ হয়ে যাবে এটা তো আমার খেয়াল নেই বুঝলেন যাই হোক সেটা গেল ওখান থেকে লেখাপড়া শেষ করে ঢাকায় এসে ভর্তি হয়ে গেলাম জগন্নাথ কলেজে আচ্ছা এটা 1965 সালে জগন্নাথ কলেজে ঢোকার পরে দেখলাম আমাদের প্রিন্সিপাল ছিল সাইদুর রহমান আর বাংলা ডিপার্টমেন্টের প্রধান ছিলেন হচ্ছে অজিত গুহ স্যার তারপর হচ্ছে শকত আলী স্যার রাহাত খান স্যার আখতারুজ্জামান ইলিয়াস অবশ্য পরে ঢুকছিল আমি বের হয়ে আসার পরে বুঝলেন আচ্ছা এবং 1965-66 সাল থেকে আমার কবিতা পদ্য গদ্য ছড়া বিশেষত ছড়া তখনকার দৈনিক আজাদ মানে টপ বুঝলেন জীবনে প্রথম যদি নাম ছাপা পেপারে দেখলাম বুকটা ভরে গেল আরে শালা এত সুন্দর বুঝছেন এই যে প্রাপ্তি অনুভূতি প্রাপ্তি প্রাপ্তির প্রধান উৎস হচ্ছে জিয়া ভাই জিয়া ভাই তখন উনি কবিতা লেখেন নাটক লেখেন পাকিস্তান রেডিও পাকিস্তান টেলিভিশন এতে প্রচারিত হয় তো আপনার বাবা কিছু বলতেন না যে আপনারা কবিতা নিয়ে আছেন বাংলা না না ওটাই ওটাই তো বলবো একটু পরে বলবো আচ্ছা তো এখন জিয়া ভাই যখন ফার্স্ট ইয়ারে অ্যাডল্ট কলেজে পড়েন এদিক সেদিক কবিতা হচ্ছে বাবার শুভাকাঙ্ক্ষী ওনারা এসে বলছে দেখ হাকিম তোর সওয়াল রৌফ মানে আব্দুর রৌফ মোহাম্মদ জিয়াউদ্দিন হায়দার সংক্ষেপে হয়ে গেছে জিয়া হায়দার আব্দুর রশিদ মোহাম্মদ জিয়াউদ্দিন হায়দার রশিদ হায়দার আব্দুল মাকিদ মোহাম্মদ জিয়াউদ্দিন হায়দার মাকিদ হায়দার এই এই ভাগ ভাগ করা সব বুঝলেন যাই হোক তো বলো দেখছে ইত্তেফাকে হচ্ছে সংবাদে হচ্ছে আজাদে হচ্ছে এগুলো লিডিং পত্রিকা ছিল তখনকার দিনে তা আব্বা জিয়াবাকে একদিন ডাকে বলে এরপ শোন তুই কি কবু কবু হবে কবু কবি কবি কিন্তু বলছে না কবু জিয়াবাই এটা মাইন্ড করছে কোনো কথা বলছেন না না বলার পরে আচ্ছা ঠিক আছে যা তুই গবু হগা কিন্তু লেখাপড়া করা চাই লেখাপড়া ফেল মারলে কিন্তু আমি আর করতে দেব না 1952 সালের ভাষা আন্দোলনের পরে উনি কামাল চৌধুরী রণেশ দা আমাদের রণেশ মিত্র পাবনার বুঝলেন এনারা সব বাংলা ভাষায় রাষ্ট্র চাই এই করতে গিয়ে সব জেলে ঢুকাই দিছে উনিও ছিলেন 1953-54 সালে আচ্ছা আচ্ছা এদিক ইন্টারমিডিয়েট পরীক্ষা এসে গেছে আর কি করা তখন তৎকালীন যে জেলা প্রশাসক মহোদয় ছিলেন সম্ভবত তিনি বেঙ্গল সার্ভিস সিভিল সার্ভিসের লোক ছিলেন বুঝলেন ব্রিটিশদের অধীনে পাস টাস করে আজকাল যেমন বিসিএস সেই সময় সেরকম ছিলেন তা উনি পারমিশন দিয়েছিলেন যে হ্যাঁ এরা জেলখানা থেকে পরীক্ষা দিতে পারবে তা এরা যথাযথ পরীক্ষা দিল কামাল দোহানি ভাই
উনি এই টাইমের বোধহয় করেন নাই, আমার ঠিক জানি না। তবে রণেশ দা এবং জিয়া ভাই পাশ করে ফেললেন। এখন রড কলেজ আর তার ভাল লাগে না, ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হবে। তা আব্বা বললেন যে শোন, লেখাপড়া তুই যাই করিস, ঠিকাদারি ব্যবসার উপরে কিন্তু ব্যবসা নেই, পয়সা পয়সা পয়সা। আর মা বললেন যে লেখাপড়ার উপরে কোনো কোনো কিছু টাকা পয়সা কিছু না, মানে এইখানে স্বামী স্ত্রীর কনফ্লিক্টটা শুরু হলো, বুঝলেন। তা মা বলছেন এক কথা, বাবা বলছেন আর এক কথা। তখন রোব ভাইকে ডেকে কইল, শোন তুই লেখাপড়া করবো নাকি কবিতা লেখবো নাকি ব্যবসা করবো, তিনটে অপশন। তা বললেন আমি লেখাপড়া করব। তা কোনে লেখাপড়া করব, কয়ে আমি রাজশাহী কলেজে। তখন রাজশাহী কলেজ তো খুব নাম করা কলেজ। এটা হচ্ছে 1956 সালের ঘটনা। আচ্ছা, তা উনি সেখান থেকে অনার্সে ফার্স্ট হয়ে গেলেন। ফার্স্ট হয়ে যাওয়ার পরে ওখান থেকে চলে আসলেন ঢাকায়। ঢাকায় এসে তখন লেন্দি প্রসেস ছিল, এখন মনে করেন যে 4 বছর ইন্টারমিডিয়েট করার পরে 4 বছর 5 বছর পড়তে হয়, তখন মধ্যে আর একটু বেশি ছিল। যাই হোক যাই হোক, একটা কিছু ঘটেছিল। তো উনি এসে ঢাকা ইউনিভার্সিটি 1959 সালে ভর্তি হয়ে গেল। এদিকে কবিতা গল্প লেখা চলতেছে, বাবা কিন্তু তখন খুশি হচ্ছে যে না, ছেলে এখন মোটামুটি রেডিওতে তার নাম শোনা যায়। আবার একাধিকবার উনি রেডিওর ই ছিলেন, অ্যানাউন্সার ছিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। জিয়া ভাই চিত্রালিতে চাকরি করেছেন, তুলারাম কলেজের উদ্ভাবনা করেছেন, পরে একটু পরে বলছি। তা ঠিক আছে, ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরে 1961 সালে উনি বাংলা সাহিত্যে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গেলেন। ফার্স্ট হওয়ার পরে হলো কি, রেজাল্ট আউটের আগে তুলারাম কলেজে ওনাকে নিয়ে গেল তৎকালীন 295 টাকা বেতনে লেকচারার। আচ্ছা, বুঝলেন। বাসাটা ভাড়া নিয়েছিল হচ্ছে পুরান ঢাকার কি যেন জায়গাটার নাম, যাই হোক মনে পড়ছে না। তা সেখান থেকে গেল, এমন সময় রশিদ ভাই উনি পাবনা অ্যাডওয়ার্ড কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করে ফেলছে। পাশ করে উনি ঢাকায় এলেন, ও বেচারাম দেবী, জায়গাটার নাম হচ্ছে বেচারাম দেবীতে বাসা ভাড়া নিয়েছিলেন। আচ্ছা, তা এখন রশিদ ভাই যখন চলে এলেন, দুই ভাই একত্রে বেচারাম দেবীতে বাসা ভাড়া নিলেন 60 টাকা, 3টা রুম। আমি নিজেই দেখছি, আমি পুরো ঢাকা শহর সাইকেল চালায় বেড়াইছি। জিয়া ভাই বললেন যে এক কাজ করা যাক, মাকে নিয়ে আসা যাক। এত বড় বাড়ির ভিতরে এই এক একটা রুমের সাইজ এটার অর্ধেক, স্টুডিওর অর্ধেক, বিশাল বিশাল পুরোনো আমলের বাড়ি, তো এরকমই হয় আমলের বাড়িঘর। যাই হোক, তা 62 সালে মাকে নিয়ে আসলেন, কিছুদিন ছিলেন, মা আবার চলে গেলেন। এখন রশিদ ভাই ঢাকা ইউনিভার্সিটিতে বাংলাতে অনার্সে ভর্তি হয়ে গেলেন। অনার্সে ভর্তি হওয়ার পরে তা ওনার ইচ্ছে হলো যে আমি চাকরিও করব, পড়াশোনাও করব, আব্বার টাকা লেখাপড়া করব না। তার আগেই উনি রশিদা হায়দার নামে তৎকালীন সবচেয়ে বিখ্যাত পত্রিকা হচ্ছে বেগম, সাপ্তাহিক বেগম, প্রত্যেক বাঙালি মুসলিম ঘরে বেগম দু একখান পাওয়া যেত, আমাদের বাড়িতে পাওয়া যেত। তা রশিদা হায়দার নামে উনি লেখা শুরু করলেন। তো এবারে আসলে যে প্রসঙ্গে আসতে চাই, আপনার লেখক হয়ে ওঠার গল্প, এবং আপনি বলছিলেন আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসে ভর্তি হলেন, এরপরে কি হলো, কিভাবে আপনার লেখক হয়ে ওঠা হলো শুনবো। আসলে তখন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছিল না, ছিল কলেজ। কলেজ, আচ্ছা। লেখাটা বললাম না যে 62-63 সালেই দৈনিক ইত্তেফাক, দৈনিক আজাদ, ওই যে ছড়া ছাপা হতো। আচ্ছা, পরবর্তী পর্যায়ে যখন সাবনেটে উঠলাম, তখন লক্ষ্য করলাম যে আমার তো কবিতাও হয় না, ছড়াও হয় না। ছড়া হয় কিন্তু কবিতা হয় না, আমি কিন্তু কবি হব। আচ্ছা, জিয়া ভাই একদিন ডেকে আমাকে বললেন যে শোন, তুই যদি ছড়াই লেখিস তুই কিন্তু ছড়াকার থেকে যাব, তুই কিন্তু কবি হয়ে পারবো না। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি কী করবো, কর কবিতা লেখার চেষ্টা কর, কবিতার গ্রামার, কবিতার যে ভাষা, কবিতার
ব্যাকরণ না জানলে আপনি কবিতা লিখতে পারবেন না। আজকাল আমরা অনেকেই ব্যাকরণহীন কবিতা লিখছি, কিন্তু আসলে তা না। আপনাকে লক্ষ্য করতে হবে যে রবীন্দ্রনাথ, নজরুল বা সুকান্ত যাই বলেন না কেন, এনারা কিন্তু ব্যাকরণ প্রথা মেনেই কবিতা লিখেছেন। তা এই ব্যাকরণ বুঝতেই আমার 4-5 বছর। তা 1964 সালে কবিতা নিয়ে গেলাম আহসান, কবি আহসান হাবিবের কাছে, সরি 1966 সালে কবি আহসান হাবিব হচ্ছে তখন দৈনিক পাকিস্তানের সাহিত্য সম্পাদক। তা হাবিবের কাছে দূরে দূরে বকে গেলাম, তো বসো। উনি বসতে দিলেন, এক কাপ চা এলো, চা খেলাম। কি নাম? আমি বললাম আমার নাম মাকি দায়দার। ও আচ্ছা, জিয়ার কয় নম্বর তুমি? জিয়াদার কয় নম্বর ভাই তুমি? আমি বললাম 3 নম্বর। বললো আচ্ছা আচ্ছা ঠিক আছে, কি কবিতা নিয়েই সব? আমি হ্যাঁ কবিতা দিলাম, দেখলেন, দেখে বললো 3 মাস পরে আইসো। এই 3 মাস আর যায় না। আচ্ছা, আবার 3 মাস পরে গেছি, বলে এটা কবিতা হয়নি। বিশ্বাস করেন, এই 66 সাল থেকে 69 সাল, এই 3-4 বছর এটা হয়নি, সেটা হয়নি, এটা হয়নি, ব্যাকরণ হয়নি, এ হয়নি। তা আমার তো একদিন ভীষণ মেজাজ খারাপ হয়ে গেছে। একবারে বললেই তো হয়। তো ওই দিন আমি হাইফ ভাইয়ের ওখানে গেলাম, তারপরে হাইফ ভাই আবার চা খেতে দিলেন, সিগারেট বের করলেন। আচ্ছা, উনি ক্যাপসুল সিগারেট খাইতেন, 10 আনা প্যাকেট। যাই হোক, আমি ওনার সামনে লজ্জা সিগারেট বলে তুমি খাও খাও, আমি না না আমি সিগারেট খাই না, আমি সিগারেট খাই, বুঝছেন? তা এখন তখন তিনি আমাকে যে উপদেশটা দিয়েছিলেন আজকে থেকে 52 বছর আগে, যে কবিতার গ্রামার ছাড়া কিন্তু কবিতা হবে না। কবিতার গ্রামারটা দেখো, মাত্রাটা দেখো, স্বরবৃত্ত, অক্ষবৃত্ত, মাত্রাবৃত্ত, মুক্ত ছন্দ, এই 4টাকে তুমি যতদিন রপ্ত করতে না পারতেছ, তোমার কবিতা কিন্তু কবিতা হবে না, অন্তপক্ষে আমার দৃষ্টিতে, আমার চোখে। আমি আজাদে তোমার কবিতা ছাপে, দৈনিক সংবাদে বিশাল বিশাল কবিতা, মানে অর্ধেক পৃষ্ঠা, বুঝছেন? তো বলে যে রণেশ দাস, কি রণেশ দাশগুপ্ত, রণেশ দা, রণেশ গুপ্ত কি তোমার কবিতা পড়ে? আমি তো কইতে পারবো না। আচ্ছা, আরেকটা মজার ব্যাপার বলি, আমি জগন্নাথ কলেজে সেকেন্ড ইয়ারে পড়ি, পকেট ভর্তি কবিতা নিয়ে গেছি, নিয়ে গিয়ে আপনার দৈনিক সংবাদ অফিস ছিল হচ্ছে 262 নম্বর পংশাল রোড, মুকুল সিনেমার হলের আগে। আচ্ছা, সিঁড়িটা হচ্ছে এইটুক, পুরাতন হিন্দুদের বাড়ি, মানে দুটো লোক আপ অ্যান্ড ডাউন করা টাফ। তা আমি বয়স 18 বছর, বুঝতেই পারতেছেন কি হয়, বুঝলেন? তা আমি খুব দ্রুত গতিতে উঠে যাচ্ছি, উপর থেকে এক ভদ্রলোক নেমে আসছেন, সাদা শার্ট, হাফ শার্ট পরা, প্যান্ট, সাদা প্যান্ট পরা। তো ওই লোকটাকে দিছি ধাক্কা, ধাক্কা দেওয়ার ভদ্রলোক দাঁড়ায় গেছে, দাঁড়াই শোনো তো, উপর থেকে নামছে তুমি দেখতে পাচ্ছ না? তা হ্যাঁ দেখলাম, অসম দিকে আছে, আরও খেপে গেছে, এই খেপ বেয়াদবের মতো কথা কম, বুঝলেন? তা দুজনের কথাবার্তায় কিন্তু রণেশ দাশগুপ্ত শুনতেছে, রণেশ দা হঠাৎ বের হয়ে আসছে, আচ্ছা বলছে এই ছেলে এদিকে আসো, তুমি কারে ধাক্কা দিছো জানো? অত, আরে উনি শহীদুল্লাহ কায়সার। আমি হাই হাই, শহীদুল্লাহ কায়সারকে আমি তো চিনিই না, বুঝছেন? তাই বললো আচ্ছা 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 ঠিক আছে ভাই, রণেদার করে রণেদার ভুল হয়ে গেছে, শহীদুল্লাহ ভাই আমার মাফ করে দিয়ে এই ধরনের একটা কথা বলেছিলাম। আচ্ছা গেল, এই যে প্রাথমিক শিক্ষা কবিতা লেখার যে বিষয়টা আপনি বলছিলেন, আর গল্প লেখা, এই ধরো যাক ওনাকে দেখে আমার খুব পছন্দ হয়ে গেছে, পড়ি ফার্স্ট ইয়ারে, নাম তো জানি, ওই নাম না লিখে মনে করেন যে অন্য একটা নাম, অন্য একটা নাম দিয়ে মনের মাধুরী মিশে লিখে গেলেন। আর তখনকার দিনে চিত্রালী, 4 আনা দাম ছিল, এস এম পারভেজ ছিল এটার সম্পাদক, এটা দেওয়ার পরেই
পরের সপ্তাহ ছাপা হলো। এই যে গল্প লেখাটা, কবিতা লেখা, ছড়া লেখা, ওই যে চলছে চলছে, লেখাপড়া শেষ করলাম, ফিলিপাইন ইউনিভার্সিটিতে পড়তে গেলাম, সেখানে গিয়ে প্রেমে পড়লাম, বুঝলেন, সত্য সত্য কথা কইতে আর অসুবিধা। বাঙালি ছিল নাকি ফিলিপিনিস? হ্যাঁ, দেশি ছিল নাকি ওদেশের ছিল? আপনি তো বিষয়টা বুঝতেই পারতেছেন না। প্রেম বলতে আসলে মানে আপনি কার প্রেমে বললেন? প্রেম হচ্ছে সর্বোচ্চ সর্বজ্ঞ। ও আচ্ছা আচ্ছা, এটা মাছরাঙা টিভির সঙ্গে প্রেম হতে পারে। ও আচ্ছা আচ্ছা, আপনার সঙ্গে হতে পারে, ওর সঙ্গে হতে পারে, ফুলের সঙ্গে হতে পারে, এটা সর্বজনীন। বুঝলেন, আপনি সেটা ফিলিপাইনে গিয়েই বললেন আর কি। যাই হোক, ওখান থেকে লেখাপড়া শেষ করে আমি আমি তার আগে জয়েন করলাম হচ্ছে একটা প্রাইভেট ফার্মে জব করছি, প্রাইভেট ফার্মে করছি, আর বাংলাদেশ বেতারে এবং বাংলাদেশ টেলিভিশনে পার্ট টাইম জব করেছি। আচ্ছা, তারপরে গভর্নমেন্ট জব পেয়ে গেলাম। জব পেয়ে যাওয়ার পরে বিসিকের হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ পাবলিক রিলেশনস আই ওয়াজ। যাই হোক, সেখান থেকে বারবার এদেশ সেদেশ এদেশ সেদেশ। আপনার সম্পর্কে একটা জিনিস আমরা জেনেছি যে ইচ্ছা ছিল যে হেমন্ত মুখোপাধ্যায়ের মতো একজন বিখ্যাত, হেমন্ত মুখোপাধ্যায়ের মতো একদম বিখ্যাত গায়ক হব, এরকম একটা ইচ্ছা ছিল বোধহয় আপনার। কিংবা রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথের গান যারা করেন, যেমন আছেন দেবব্রত বিশ্বাস কিংবা পঙ্কজ মল্লিক, এদের মতো আপনাকে গাইতে হবে, গাওয়ার কি কোনো ইচ্ছা ছিল আপনার মধ্যে কোনো এক সময়? বিষয়টা হচ্ছে যে পাবনা 1964 সালে ইনস্টিটিউট অফ ফাইন আর্টস ইফা নামে একটা প্রতিষ্ঠান হয় পাকিস্তান গভর্নমেন্টের আনুকূল্যে, একই সঙ্গে উমেন্স ফেডারেশন হয় পাশাপাশি। পাবনা বানি সিনেমা হলের দিক থেকে যদি আপনি পূর্বের দিক যান, হাতের ডান দিকে পড়বে, পাশাপাশি দুটো বিল্ডিং। এখন 3.5 টাকা লাগে হচ্ছে গানের স্কুলে ভর্তি হইতে। আচ্ছা, 3.5 টাকা তো বুঝতেই পারতেছেন কী অবস্থা। যাই হোক, আমাদের এক আমার বাড়িতে 4টে জায়গির মাস্টার ছিল, আমার 3 চাচা, আমার আব্বা সহ আমাদের ছিল 2টে, একটা আরবি পড়াতেন আমাদের আর একটা অঙ্ক কষাতেন, আর 2 চাচার অধীনে ছিল 2টা। যাই হোক, আর কাছারিঘরটা বিশাল কাছারিঘর এখনও আছে। তো এখন ওইখানে মুসা ভাই নামে একজন ছিল, উনি বিএসসি পড়তেন পাবনায় রড কলেজে, হঠাৎ ওনার শখ হলে উনি রবীন্দ্রসঙ্গীত শিল্পী হবেন, বুঝলেন। তো আমার বলে চল কোনো যাবো, চল ওই ইফাত যায় গান শিখে গা। তা গেলাম, যাওয়ার পরে তা ওইখানে আব্দুর রশিদ সাহেব নামে একজন ছিলেন, যিনি ওটার তত্ত্বাবধায়ক ছিলেন এবং উনি পাবনা কালেক্টরেটে চাকরি করতেন। তো রশিদ সাহেব বলল 3.5 টাকা লাগবে ভর্তি হতে। মুসাভারে কইলাম যে মুসাভাই, আপনি তো কইলেন এমনি এমনি হবে। মুসাভাই 10 টাকা দিয়ে দিল, তোর আমি দিয়ে দিলাম, তুই আমাকে পরে দিয়ে দিস, জীবনে শোধ করি না কিন্তু, বুঝছেন। যাই হোক, তা ওখানে বারিন মজুমদার আমাদের গান শেখাতেন, ইলা মজুমদার গান শেখাতেন, আচ্ছা, আর নারায়ণ বসাক যিনি পরে বাংলাদেশ টেলিভিশনে তবলায় কাজ করেছেন, শৈলেশ সান্যাল, এনারা প্রথমত এই কাজ করতেন, আর রবীন্দ্রসঙ্গীত শেখাতেন ভম্বল দা, ওনার ভালো নাম আমি বলতে পারবো না। আমার উৎসাহ ছিল যে ভবিষ্যতে নিশ্চয়ই একদিন আমি হেমন্ত কুমার হেমন্ত মুখোপাধ্যায় হবই, এবং আমার সৌভাগ্য যে হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে আমার সরাসরি অনেকগুলো ছবি আছে। উনি শেষবার যখন ঢাকায় এসেছিলেন ধানমন্ডিতে সিএসপি মোহাম্মদ সিরাজউদ্দিনের বাড়িতে একটা পার্টি হয়েছিল, সেখানে কবি সিএসপি মঞ্জুরি মালা উপস্থিত ছিলেন, অনেক মন্ত্রী ছিলেন, আমিও ছিলাম, আমার স্ত্রীও ছিল, আমার ছেলেও ছিল, আর আমার চিফ ফটোগ্রাফার দিয়ে সমস্ত ছবিগুলো এখন পর্যন্ত আমার বাসাই আছে। আচ্ছা, বুঝলাম, এই যে সান্নিধ্য পাওয়া, পায়ে হাত দিয়ে মঞ্জুরি মালার মতো সিএসপি হেমন্ত মুখোপাধ্যায়ের পায়ে হাত দিয়ে সালাম করলেন, বুঝছেন, সিরাজউদ্দিন সাহেবও করলেন, আরও মন্ত্রী ফন্ত্রী অনেক নাম আমি বলতে পারবো না। যাই হোক, এখন একটি লোকের প্রতি আপনার যখন ই থাকবে, আগ্রহ জাগবে, আপনি তাকে অনুসরণ করার চেষ্টা করবেন, তাই না? আমার জীবনে ইচ্ছা ছিল, যেহেতু বাড়ির পেছনে পুকুর, গলার চুপ করতাম চিৎকার যতখানি পারা সম্ভব, তা আব্বা একদিন ডাকলে এদিকে,
করবো না লেখাপড়া করবো। তারপরে দেখলাম যে সামনে ম্যাট্রিক পরীক্ষা চলে আসছে, করা গেছে। কিন্তু আমাদের প্রধান অসুবিধা হলো যে আমরা চার ভাই অঙ্কে এমনই পাকার পাকা যে 28-33 বেশি পাই নাই। মানে 33 পেলে পাস। তো আমি আমার দুর্ভাগ্য যে আমি নকল করতে পারিনি। পাবনা জেলা স্কুল খুব টাইট ছিল তখন, তখন তো ছাত্র রাজনীতি ছিল না, তো ভেতর স্কুল লেভেলে তা নকল যদি করতে পারতাম তাহলে হয়তো 53 পাইতাম। যাই হোক, এক চান্সে ম্যাট্রিক পাস করে ফেলছি, সেটা অসুবিধা নেই। ইন্টারমিডিয়েট তাই লেখাপড়া সবই একবারেই শেষ, দ্বিতীয়বার আর সুযোগ নেই, বুঝছেন। তা এই আর করার অনেক সুযোগ ছিল। যদি ঢাকা না থেকে পাবনায় থাকতাম, বুঝলেন, হয়তো পাবনার শ্রেষ্ঠ গায়ক হইতাম, এর বেশি কিন্তু হইতে পারতাম না। ঢাকা এসে যেটা দেখলাম যে রেডিওর সঙ্গে যখন আমি মোটামুটি 1972 সালে প্রতি সপ্তাহে স্ক্রিপ্ট লিখে পাইতাম 25 টাকা, মাসে 100 টাকা। 100 টাকা মানে একটা আনম্যারিড ছেলের পক্ষে যথেষ্ট। ঢাকা শহরে ঘুরে বেড়ানো, চা সিগারেট খাওয়া, চাইনিজ খাওয়ার, টাকাই শেষ হয় না, এই একটা অবস্থা, বুঝছেন। এসে গেল, তারপরে টেলিভিশনে স্ক্রিপ্ট লিখতে, সেখানে আবার একটু বেশি দিত, এখানে বোধ হয় 80 টাকা দিত সম্ভবত। এই যে গান গাওয়া, এটা কিন্তু ভীষণ একটা কঠিন কলা। এই কঠিন কলা এই জন্যেই যে আপনাকে উচ্চাঙ্গ সঙ্গীত আগে শিখতে হবে। সঙ্গীতের যে ধাপটা, প্রাইমারি স্টেজটা হচ্ছে উচ্চাঙ্গ সঙ্গীত দিয়ে গলাটাকে আপনাকে ফিট করে নিতে হবে। এটা করতে করতে মিনিমাম আপনাকে 5 বছর সময় দিতে হবে। তারপরে আমি শ্যামল মিত্রের সঙ্গে একদিন কথা বলেছিলাম অনেক আগে, লিবারেশনের পরে। তা শ্যামলদার সঙ্গে কথা বলতে বলতে তা উনি দেখলেন যে একটি মুসলিম ছেলে এত ইন্টারেস্টেড, বললেন আচ্ছা। তা উনাকে জিজ্ঞেস করলাম যে আপনার গান তো আমার সবই ভালো লাগে, বলে হ্যাঁ তোমার এই বয়সে ভালো লাগবে। আচ্ছা গেল। তা আমি বললাম যে প্রাথমিক অবস্থাটাকে, তা বললো যে তুমি যখনই গান শিখতে যাইবা তোমাকে 3-5 বছর উচ্চাঙ্গ সঙ্গীত এই যে হাতের যে ব্যাপারটা, উনি নিজে ঠিক এইভাবে দেখালেন, এই যে হাতের যে ব্যাপারটা, এর সঙ্গে সা রে গা মা পা, আবার উল্টা আসেন আবার উল্টা যান। মানে টেকনিক্যালি আমরা এখানে যারা গান করি, আপনি লক্ষ্য করবেন আপনাদের এই মাছরাঙাতেই দেখবেন অনেক নতুন শিল্পী, আমি কিন্তু খুব মনোযোগ সহকারে গান শুনি, ওরা মাত্রা লয় ঠিক রাখতে পারে না। আমি পরে দেখলাম যে না, এই কর্ম আমার দ্বারা সম্ভব না, বুঝলেন। আর তখন একমাত্র ছায়ানট ছাড়া আর কেউ নেই। আচ্ছা, পরে অনেকগুলি হয়েছে, সেটা ভিন্ন কথা। এখন শিল্প সাহিত্যের ক্ষেত্রে কি হবে, আপনাকে মনোযোগী হতে হবে যে আমি এই কর্মটি করব, আমি দ্বিতীয় কোনো কর্ম করব না, যদি আপনি এস্টাবলিশড হতে চান ইয়োরসেল, তাই তো। আরেকটি বিষয় যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে আমি যেটা পারবো না সেটা কেন করতে যাব। আপনার কলোকুয়াল ল্যাঙ্গুয়েজে বলা হয় খাবুলায় তা মাখা লোকে, অর্থাৎ আপনি খাবেন না অর্থাৎ মাখালেন কেন। আমি গানও পারলাম না, কবিতাও পারলাম না, ছড়াও পারলাম না, এটা তো হবে না। আমি মাখাবো কে জানে, আমি মাখালি একটাই মাখাই। ওই জন্য এই কবিতা নিয়ে এই যে কতদিন থাকবো এই কবিতার উপরেই থাকবো। আমি গল্প লেখাও ছেড়ে দিছি এখন, এখনকার গল্প যেসব অবস্থা দেখতেছি, আমার তো গল্পের বইও আছে। যাই হোক, আমি দেখলাম যে গল্প লেখা আছে, আমার কাছে কবিতার ফর্মটাই ভালো, কারণ আমার মুঠির ভেতরে। অনেকদিন যাবতই লেখালেখি আপনি করছেন, কিন্তু সে অনুযায়ী প্রকাশিত বইয়ের সংখ্যাটা একটু তুলনামূলক কম, এটার কারণটা কি? আপনি আমার মেয়ের সমবয়সী, আপনাকে কি বলবো, বেশি প্রসবে কি হয় আমি এর বেশি ব্যাখ্যা দেব না। আমার মাত্র 6খানা বই, আমার বন্ধু আপনি, আপনার 60খানা, ও আরেক বন্ধু উনি, উনার 42খানা, আরেকজনের 22খানা। রোদে ভিজে বাড়ি ফেরাটা 76 বেরিয়েছে। আচ্ছা, 6 টাকার দাম,
মেজো ভাই রশিদ হায়দার একদিন আমাকে নিয়ে গেলেন হচ্ছে পুরান ঢাকায় চিত্তরঞ্জন শাহর কাছে। তো চিত্তরঞ্জন দার সঙ্গে রশিদ ভাই তো বাংলা একাডেমি থেকে সম্পর্ক ভালো। তো বলো কি রশিদ হায়দার কী ব্যাপার? বলো যে আমার ছোট ভাই মাকে হায়দার ও একটা কবিতার বই নিয়ে আসছে। আচ্ছা দেখে তা রোদে ভিজে বাড়ি ফেরার নাম দেখেই বলে আরে রশিদ এটা কে? এই প্রথম একটা নাম শুনলাম যে মানুষ তো বৃষ্টিতে ভিজে বাড়ি ফেরে আর আপনার ছোট ভাই রোদে ভিজে বাড়ি ফিরছে। এবং মানে ওনার শ্যালকের সঙ্গে সঙ্গে ডাকলেন, ডেকে বললেন যে এই বইটা দিয়ে দাও আগামী ফেব্রুয়ারিতে যেন মার্কেটে যায়। এখন শিল্পী যে সে হচ্ছে কাজী হাসান হাবিব, হাবিবরে ডাকে বললে দেখো তো কভার বানাও। তখনকার দিনে তো আর আজকের মতো এত ইয়ে ছিল না, টেকনিক্যালি যে সুবিধাগুলো তখন তো আর এসব ছিল না। তো বললো যে দাদা বানাই দিচ্ছি। রোদে ভিজে বাড়ি ফেরার পরে ৮৬ ১১ বছর পরে আর একটা বই বের করছি। আর আপনি আমি এক্স ওয়াই জেড আজকে আমাকে টাকা দেবেন, কালকে আপনাকে আমি কবি বানাই দেবো, কালকে আপনার ১০টা বই মার্কেটে। কিন্তু সেটা ঘটনা না, ঘটনা হচ্ছে আপনার মধ্যে বোধটা জাগতে হতে হবে। তো আপনি সেই ৭০-এর দশকে আপনি কবিতা লিখেছেন, সেই সময় আপনার বউ ৬০-এর দশকে এখনো আপনি কি লিখেন? মানে লিখলে কি ওই বোধটা একই রকম থাকে? আনুষঙ্গিক অনেক বিষয় তো পরিবর্তন হয়ে গেছে চারপাশে, তখন সেন্সটা কি থাকে? আগের কবিতার সাথে এখনকার কবিতা যখন আপনি মেলান অবচেতন মনেই, পার্থক্যটা আপনি কোথায় দেখতে পান? আসলে পার্থক্যটা হচ্ছে যে আপনার বয়স যখন ১৬-২২ তখন আপনার খালি গর্তে পড়তে ইচ্ছা করতো, মানে প্রেমে পড়তে ইচ্ছা করতো, বুঝলেন? ২৩-২৪ পরে অনার্স মাস্টার্স করার পরে আপনার জীবনের গতি কিন্তু বদল হয়ে গেল। বৈষয়িক চাকরি করতে হবে, সংসার করতে হবে, বাবা মাকে সাহায্য করতে হবে। আচ্ছা কবিতার ক্ষেত্রেও কিন্তু তাই। একটা কবিতার সাধারণ উদাহরণ দেব যে আমার স্ত্রী আমাকে আপনি বলে সম্বোধন করতেন এবং আমার বোনেরাও তাদের স্বামীদিগকে আপনি বলিয়া সম্বোধন করিতেন। তা আমার বিবাহের প্রথম রজনীতে স্ত্রী কহিলেন যে আমি আপনাকে আপনি বলিয়া সম্বোধন করিব। কথাটি শুনে আমার খুব ভালোই লাগিল। ইহার কিছুদিন পরে তিনি আমাকে একটি মাদুলি উপহার দিলেন, উপহার দিয়া বললেন দক্ষিণহস্তে এটা রাখিতে হইবে। তাহাতেও আমি খুশি হইলাম এবং তিনি বলিলেন এই মাদুলি হস্তে দেবার পরে আমাকে ছাড়া তোমার আর কাহাক আপনার আর কাহাকে ভালো লাগিবে না। আচ্ছা কিন্তু মাদুলিটা পরিধানের পর হইতেই আমার স্ত্রী খোদেজা বেগমকে বাদ দিয়া সমস্ত নারীকুলকে আমার পছন্দ হইতেছে। আজকাল খোদেজা বেগম আমাকে তুই বলিয়া সম্বোধন করিতেছে। আমি ভাবিতেছি যে মাদুলিটি হাত ছাড়া করিব না। তো এই কবিতার নাম কি ছিল? মাদুলি? এটা এটা হচ্ছে আমার স্ত্রী। এটা ছাপা হয়েছিল তিন পত্রিকা ছাপা হয়েছে, একটা হচ্ছে কালিও কলমে, একটা হচ্ছে হলো আমাদের উত্তরাধিকার বাংলা একাডেমির, আর একটা হচ্ছে বোধ হয় আর একটা তিন পত্রিকা। এবং আপনি বিশ্বাস করবেন না, ওয়েস্ট বেঙ্গলে যখন এই কবিতা পড়লাম পুরো হল রবীন্দ্র সদনের যে হল হো হো করতে হাসতে হাসতে আমি মানে নিজেই বুঝতে পারিনি যে এত এটা। এবং ইয়াং ছেলেমেয়েরা যারা ছিল যারা গর্তে পড়তেছে, বুঝছেন, সতর্ক হয়ে গেল আর কি। সতর্ক হয়ে লাভ নাই, পড়তে তো হবে। অটোগ্রাফ অটোগ্রাফ আচ্ছা আবার কি ওটা হলদিয়া, হলদিয়াতেও একই কবিতা পড়ছি, সেখানে একই অবস্থা। মানে এটা হচ্ছে মানুষের জীবনের সঙ্গে সাংঘর্ষিক তাই তো। খোদাদা যখন আমাকে ভালোবেসে মাদুলি দিচ্ছে তিনি ভেবেছেন যে আমি ছাড়া বোধ হয় আর কেউ নেই, কিন্তু পরিধানের পর দেখলাম সে বাদ হয়ে যায় অন্য একজন ইনকুলো। এই যে ফরম্যাট চেঞ্জ, চেঞ্জ অফ পোয়েট্রি যাকে আমরা বলি। আর একটা কবিতা দিয়ে কথা শেষ করব, সেটা হচ্ছে আমি রেলগাড়িতে চড়ে লোকাল ট্রেনে চড়ে সবসময় খুলনা থেকে ঈশ্বরদি আসতে ভালোবাসতাম। এবং লোকাল ট্রেনে একবার এক ছেলে উঠল,
ওটার পরে তার গায়ে বিশ্রী গন্ধ, কিন্তু আমার কাছে খুব সুস্বাদু মনে হলো, খুবই সুগন্ধি মনে হলো। আমার পাশে বসলেন, এ গল্প সে গল্প হচ্ছে, হতে হতে হঠাৎ ছেলেটি জিজ্ঞেস করলো, আপনি রবীন্দ্রনাথকে দেখছেন কোনো দিন? আমি না। বা লোকটা তো মিথ্যাবাদী। তাই কেন বললো যে রবীন্দ্রনাথ যে কবিতা লিখছে রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, আমি আজকে 4 বছর যাবৎ খুঁজে বেড়াচ্ছি, পুরাদাও স্টেশনেও তাকে পাচ্ছি না, যশোর লোকালেও তাকে পাচ্ছি না। এটা হচ্ছে একটি ইয়াং ছেলের মন্তব্য, কিন্তু এটাকে কবিতার ফর্মে গল্পের ফর্মে যখন আপনি আনতে যাবেন তখন আপনাকে মাত্রাগুলো ঠিক রাখতে হবে। টেকনিক্যাল সাইডটা ঠিক না থাকলে তাহলে আমি অন্তপক্ষে আপনাকে আপনাদের দুজনকে কবি বলবো না। না, আমরা সেটা আসলে নইও, কিন্তু আপনার গল্পটা শুনতে আমাদের খুব ভালো লাগছে। সব কবিরাই যে আসলে ভালো লেখেন তাও না, সব কবিরাই যে খুব ভালো বলেন তাও না, কিন্তু এই প্রথম আমরা একজন কবিকে পেলাম যে লেখেনও ভালো বলেনও ভালো, খুব চমৎকার করে আপনি বলেন। এবং আপনার যখন আমরা শুনছিলাম তখন আমাদের চোখের সামনে চিত্র গল্পগুলো ভেসে উঠছিল, আপনার শৈশব থেকে শুরু করে আপনার লেখালেখি সমস্ত কিছুই, তো এগুলো তো নিশ্চয়ই মনের আনন্দেই হয়। কবি মনের ভিতরে কবিতা জন্ম না হলে কবির হাতে কবিতা আসে না, আপনি কি বলবেন? আসলে ঘটনা সেটা না, ঘটনা হচ্ছে পিয়ার ডিভিশনের হেড হওয়ার ফলে হয়েছিল কি জানেন, যত জার্নালিস্ট আছে যেহেতু পূর্ব পরিচিত ছিল প্রেস ক্লাবের মেম্বার, এই মতিঝিলে যারা যেতেন প্রত্যেককে আমার রুমে ঢুঁ মারতেন। এবং মনে করেন আপনি মৌলবাদী পত্রিকার সাংবাদিক, আমার পিএকে বলা ছিল যে অমুক পত্রিকার অমুকে এলে পরে তাকে 1 ঘন্টা পয়সা রাখবা। আর মনে করেন যে তখন তো প্রথম আলো টলো বের হয়নি, বুঝলেন, ইত্তেফাক থেকে আপনি আসছেন, সংবাদ থেকে আপনি আসছেন, আমার পিয়া এসে বললো স্যার এ এসছে, ঠিক আছে আসো, আপনার জন্য ভিআইপি ট্রিটমেন্ট। এই যে কথা শুরু হতো ওই অভ্যাসটা কিন্তু আমার এখনো রয়ে গেছে। আপনি যে প্রশ্নটা করলেন, ওকে, আচ্ছা আচ্ছা, ওইটাই মূলত আপনাকে গল্প বলার জায়গাটাকে, গল্প বলার প্রধান কারণ হচ্ছে যে আপনাকে কনভিন্স করা, যেটা আমাকে ফিলিপাইন ইউনিভার্সিটিতে পড়িয়েছিলেন আমেরিকান টিচাররা আমাদেরকে, না আমাকে, তাদের একই কথা ছিল যে তোমার বয়স যখন 18 বছর পার হয়ে গেছে, ইউআর 100% অ্যাডাল্ট, তোমার সঙ্গে আমি যৌন বিষয়ক সাবজেক্ট বাদ দিয়ে যৌন বিষয়ক কোনো কথাবার্তা বলবো না, কিন্তু সমস্ত পৃথিবীময় আমাদের বিচরণ হবে, ইসরায়েলে কী হচ্ছে, আমেরিকাতে কী হচ্ছে, তোমার বাংলাদেশে কী হচ্ছে, ঠিক এই প্রশ্নটা করছে, আমরা কিন্তু সব জেনে যাচ্ছি। জানার জায়গাটা আরও লম্বা করলে ভালো হতো, কিন্তু আমাদের সময়ের সীমাবদ্ধতা আছে, সব কিছুই ফ্রেমে বাঁধা। আপনার কবিতা এবং আপনার লেখা এবং একই সাথে আপনার ভবিষ্যৎ জীবন সব কিছুর জন্য শুভকামনা জানিয়ে আমরা এই পর্যায়ে ক্ষান্ত দিচ্ছি, মানে শেষ করছি। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ, মাছরাঙা টেলিভিশনকেও ধন্যবাদ, এবং ভবিষ্যতে আপনাদের সঙ্গে যে সম্পর্কটা আজকে হয়ে গেল এটা কন্টিনিউ করবে আশা করি। নিশ্চয়ই, ধন্যবাদ।